আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। হয়তোবা আমার টাইটেল অথবা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে আপনাদের মাঝে কী ভিডিও শেয়ার করতে যাচ্ছি। ঠিকই ধরেছেন, কম বেশি আমরা কিন্তু সবাই ওষুধ খাই। ওষুধ খাওয়ার পর কিন্তু মূলত ওষুধের কাভারগুলো ফিরে দেই। তবে আমার আজকে এই ভিডিও দেখলে পরে আপনারা কখনোই ওষুধের কাভারগুলো ফেলে দিবেন না। এটা যে কতটা মূল্যবান আর কতগুলো কাজ করা যায় হয়তোবা আপনাদের কারোর ধারণা নাই। আমি আজকে এই কাভারগুলো দিয়ে অনেকগুলো কাজ করে দেখাবো, আর যে কাজগুলো করে দেখাবো সেই কাজগুলো আমাদের প্রতিদিনের কিন্তু করতে হয়। এরকম কাজ আমরা করে দেখাবো এবং খুবই কঠিন কঠিন কাজ যেগুলো আমরা অন্য কিছুর মাধ্যম দিয়ে করে থাকি সেই কাজগুলোই আমি ওষুধের কাভার দিয়ে করব। আর এখানে শুধু আমি যে কাভারগুলো দেখাচ্ছি এইগুলোই না, আপনারা কিন্তু সব রকম কাভারই এখানে ব্যবহার করতে পারবেন। অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমি যে টিপসটা দিয়ে দেবো সেটা কিন্তু সবাই অজানা। দেখুন, আমি এখানে একটা ওষুধের কাভার নিয়ে নিয়েছি, এটা আমি মাঝখান দিয়ে একটা ভাঁজ করে নিচ্ছি। যদি কাভারটা মোটা হয় সেটা এক পার্ট নিলেও হবে, একটু যেহেতু পাতলা আমি দুইটা পার্ট করে নিচ্ছি। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে লতি পরিষ্কার। লতি পরিষ্কার করা যে কতটা ঝামেলা আমরা কিন্তু কম বেশি সবাই জানি, আর যখন তখন কিন্তু লতি পরিষ্কার করতে আমাদের কখনো ইচ্ছা করে না। সেক্ষেত্রে আপনার হাতের কাছে যদি কোনো ছুরি, কাঁচি, বটি এরকম কোনো কিছুই না থাকে, সেক্ষেত্রে আপনার এই ওষুধের কাভারটা দিয়ে কিন্তু লতিটা পরিষ্কার করে নিতে পারবেন। হয়তো অবাক হচ্ছেন, আমার হাত থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কতটা ভালো পরিষ্কার হয়। আপনি একটা ছুরি দিয়ে যতটুকু ভালো পরিষ্কার করতে পারবেন না, তার থেকে বেশি ভালো পরিষ্কার কিন্তু এই ওষুধের কাভার দিয়ে করতে পারবেন। দেখুন, আমি একটু ঘষা দিচ্ছি, এখানে কিন্তু পুরো লতির ময়লাগুলো কিন্তু উঠে যাচ্ছে। আমি কিন্তু ডিটেলস আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। আপনাদের যদি ওষুধের কাভারটা কিন্তু অনেক রকম আছে, কোনোটা মোটা কোনোটা চিকন, এরকম কিন্তু অনেক রকম কাভার আছে। যেগুলো একটু বেশি মোটা সাইজে সেগুলো কিন্তু ভাঁজ করে নেওয়ার দরকার নেই। যেহেতু আমি একটা পাতলা কাভার দিয়ে দেখাচ্ছি, সেক্ষেত্রে আমি মাঝখান থেকে একটা ভাঁজ করে নিয়েছি। এতে দেখুন কত ভালোভাবে কিন্তু লতিগুলো আমি পরিষ্কার করে নিতে পারছি। দেখুন, সবগুলো ময়লা কিন্তু উঠে গিয়েছে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিষ্কার হয়েছে। লতিটার গায়ে কিন্তু একদমই ময়লা নাই, একদম পটি। ছুরিতে আপনি যেরকম পরিষ্কার করতে পারেন তার থেকে কিন্তু ভালোভাবে এই ওষুধের কাভার দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন। সেমভাবে কিন্তু আমি পুরো লতিটায় পরিষ্কার করে দেখাচ্ছি। আর যেহেতু আমি এটা একটা একটু করে দেখাচ্ছি, সেক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগছে। যখন আপনারা সরাসরি বাসায় ট্রাই করবেন তখন কিন্তু খুবই ইজিলি আরও বেশি তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। দেখুন, এটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এর গায়ে কিন্তু একদম কোনো আঁশ এবং ময়লা কিছুই নাই, পুরোপুরি কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। লতি যে শুধু পরিষ্কার করা যায় সেটাই না, আপনারা চাইলে কিন্তু এই লতিগুলো টুকরো টুকরো করে যেরকম করে কেটে নেই আমরা রান্না করার ক্ষেত্রে, সেরকম করে কিন্তু কেটেও নিতে পারবো। এই একটা ওষুধের কাভার দিয়ে কিন্তু আপনি লতি কাটা এবং লতি ছোলা থেকে সব কাজ করতে পারবেন। দেখুন, আমি লতিটা কেটেও দেখাচ্ছি। হয়তো আমার কাটা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু খুবই ইজিলি কিন্তু কেটে যাচ্ছে, একদমই কিন্তু বেশি ঘষা দিতে হচ্ছে না। একদম আমি যেরকম করে রান্না করি যে সাইজটা সেভাবেই কিন্তু আমি কেটে নিয়েছি। অনেক সময় আছে আমরা বসে আছি, ওই মুহূর্তে হয়তো আমরা রান্নাঘরে গিয়ে কেচি, বটি অথবা ছুরি দিয়ে আমাদের লতিটা পরিষ্কার করার দরকার আছে, কিন্তু আমরা এটা কিন্তু যে কোনো জায়গায় বসে এরকম একটা ওষুধের কাভার নিয়ে লতিটা পরিষ্কার করে এবং কেটেও নিতে পারি। এক্ষেত্রে কিন্তু আমাদের রান্না করে যাওয়ার দরকার নেই, আর ছুরি বটিও আর হাত দেওয়ার দরকার নেই। আশা করি আমার টিপসটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। আর লতি পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু কম বেশি আমাদের সবারই ঝামেলা পোহাতে হয়। আমি কথা দিচ্ছি আপনারা এই ওষুধের কাভারটা দিয়ে একবার পরিষ্কার করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং খুব সহজ মনে হবে, ঠিক আমার কাছে যেরকম মনে হয়েছে। দেখুন, সেমভাবে কিন্তু আমি এই লতিটা পরিষ্কার করে নিয়েছি কথা বলতে বলতে, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আপনাদের একটা দুইটা না, অনেকগুলো লতি কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন যে কোনো জায়গায় বসে। এখন দেখুন, আমার বাকি অনেকগুলো কিন্তু ওষুধের খোসা আছে, এগুলোও কিন্তু আমি অনেকগুলো কাজে লাগাতে পারবো। এখন যে টিপসটা দিয়ে দেবো সেটা হচ্ছে কেচি ধার করে দেখাবো। কেচি কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় কিন্তু মইচা ধরে যায় এবং কি ধারালো কমে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা বাজারে গিয়ে এটা ধারালো করে নিয়ে আসি অথবা নতুন আরেকটা কেচি কিনে নেই, কিন্তু এই ফেলে দেওয়া ওষুধের খোসা দিয়ে কিন্তু আপনি নতুনের মতো কেচিটা ধারালো করে নিতে পারবেন। আমি এটা কিন্তু ডিটেলসভাবে দেখিয়ে দিব এটা কত সহজে ধারালো করতে পারবেন, অথবা আপনাদের অনেকেরই অজানা ছিল। দেখুন, আমি চুলায় চলে এসেছি, এই মুহূর্তে কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। আর এই চুলা জ্বালিয়ে দিয়ে চুলার উপরে আমি কেচিটা ধরে রেখেছি। এভাবে কিন্তু আমি কেচিটা এপিট ওপিট করে দুই পিঠটাই গরম করে নিব, একদম পুরোপুরি গরম করব। আপনারা কেউ খারাপ মন্তব্য করবে না, অনেকেই ভাবতে পারেন আমার চুলা ময়লা, আসলে কিন্তু ময়লা না, এটা কিন্তু দাগ, কোনো মরিচাই এবং কোনো ময়লাই কিন্তু চুলার উপরে নাই, পুরোপুরি কিন্তু পরিষ্কার করা। আর এই দাগটা কিন্তু কখনোই উঠানো যায় না, যেহেতু আমাদের সরকারি বাসা, আমার হাজবেন্ড গভর্নমেন্ট সার্ভিস করে, আমি যখন তখন কিন্তু যে কোনো কাজ করতে পারি না। যাই হোক, আমার কেচিটা কিন্তু গরম করা হয়ে গিয়েছে।
এখন আমি এটা ভালো করে দেখাবো। আপনি কেচিটা যখন গরম করে নিয়ে আসবেন, এই গরম অবস্থাতে যেন ঠান্ডা না হয়ে যায়, সেই অবস্থাতে আপনি এই ওষুধের প্যাকেটগুলো কাটবেন। ওষুধের প্যাকেটগুলো কাটতে কী হবে, ওষুধের প্যাকেটটাও কিন্তু অনেক শক্ত জাতীয় জিনিস, সেক্ষেত্রে এই কেচির উপরে যেই প্রভাবটা পড়বে সেই ক্ষেত্রে কিন্তু কেচিটা ধারালো হয়ে যাবে। এটা কিন্তু শুধু কেচি ধারালো ক্ষেত্রে না, আপনি চাইলে মৈচাযুক্ত কোনো ছুরি বটিও কিন্তু ধারালো করতে পারবেন, সেটা টুকরো টুকরো করে কেটে ওর উপরে কিন্তু ঘষা দিলেও কিন্তু অনেকটা ধারালো হয়ে যাবে। এভাবে আপনি দুই তিনটা ওষুধের প্যাকেট কিন্তু গরম অবস্থাতে কেটে নেবেন, সেক্ষেত্রে একদম নতুনের মতো ধারালো হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন কতটা ম্যাজিকের মতো হয়ে যায়। আর এটা যখন অন্য কোনো কিছু কাটাকাটি করবেন তখনকার ভালো করে বুঝতে পারবেন। এভাবে কিন্তু আমি দুই তিনটা প্যাকেট দিয়ে কেচিটা বারে বারে কেটে নিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি ধারালো হয়ে যাচ্ছে। এখন আর বাজারে গিয়ে কিন্তু কোনো দোকানে গিয়ে কেচিটা ধারালো করে নেওয়ার দরকার নাই, এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে কিন্তু কেচিটা একদম নতুনের মতো ধারালো করতে পারবেন। আমি প্রথমে বলেছি শুধু কেচি না, আপনি ছুরি বটিও কিন্তু এভাবে ধারালো করতে পারবেন। আমি সেই টিপসটা কিন্তু দিয়ে দিয়েছি, আপনার ইচ্ছা করে ফলো করতে পারবেন কতটা কার্যকরী হয়। এখন আমি দেখুন যে প্যাকেটগুলো কেটে রেখেছি এগুলোও কিন্তু আমি ফেলে দিবো না, এটা দিয়েও কিন্তু আমি অনেকগুলো টিপস করতে পারবো, সেক্ষেত্রে আমি এখন আর একটা টিপস দিয়ে দিব। এখন আমি যে কাজটা করব সেই কাজের ক্ষেত্রে এটা আমি একটু বেশি ছোটো ছোটো করে টুকরো করে নেব, এই জন্য আমি কেটে নিচ্ছি। দেখুন আমার কিন্তু এগুলো টুকরো করা হয়ে গিয়েছে। এখন নিয়ে নিয়েছি আমি একটা মগ, এটা কিন্তু চায়ের মগ, দেখুন ভিতরটা পর্যন্ত কতটা দাগ। চা খাওয়ার পরে কিন্তু মগের ভিতরে একটা লালচে একটা দাগ পড়ে যায়, সেটা কিন্তু আমরা যে কোনোভাবে সহজভাবে ঘষা মজা করলে উঠাতে পারি না। আপনি এরকম ওষুধের টুকরোগুলো দুই পাশটা একটু মুড়িয়ে নেবেন যেন হাতে ব্যথা না লাগে, এই অবস্থাতে আপনি কয়েকটা টুকরো এই মগের মধ্যে দিয়ে দেবেন। ঠিক আমি যেরকম করছি এভাবে কিন্তু করবেন যেন হাতে ব্যথা না লাগে, আমি বারবার বলে দিচ্ছি। এখন আপনি কোনো পানি যদি ব্যবহার করতে চান তাহলে করতে পারেন, আর যদি ব্যবহার না করতে চান তাহলেও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। জাস্ট দেখুন আমি একটা ঘষা দিয়েছি, এতে কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে। এই মগটা কিন্তু প্রথমে দেখিয়ে দিয়েছিলাম, ভিতরে কিন্তু একটা চায়ের দাগ ছিল, মানে লাল একটা দাগ ছিল। এভাবে শুধু চায়ের মগ অথবা কাপ যে আপনি পরিষ্কার করতে পারবেন সেটা না, আপনি যে কোনো পানি খাওয়ার কাপ অথবা মগ কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারবেন, কোনো কিছুই লাগবে না, জাস্ট আপনি এটাতে ঘষা দিয়ে দিবেন, তাহলে কিন্তু একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমি একটু ঘষা দিয়ে দিচ্ছি, আমার মগটা কিন্তু একদম নতুন হয়ে গিয়েছে। যখন আমি আপনাদের প্রথমে দেখিয়েছিলাম এটা কিন্তু অনেকটা দাগ ছিল গায়ে, এটা আপনার পাশে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কার্যকরী। আর শুধু চায়ের মগ তা না, আপনি যে কোনো মগই কিন্তু পরিষ্কার করে দেখতে পারেন, এটা কিন্তু খুবই ভালো কার্যকরী একটা টিপস। এখন দেখুন কিছুটা ওষুধের খোসার যে টুকরোগুলো আছে এটা কিন্তু বেঁচে আছে, এটা ফেলে দিবেন না। আপনি যদি কোনো বোতল অথবা জগ যার ভিতরে আপনারা হাত দিয়ে পরিষ্কার করতে পারেন না, সেরকম একটা যে পাত্রটা আছে তার মধ্যে আপনি ওষুধের প্যাকেটের এই টুকরোগুলো দিয়ে দিবেন, তারপরে একটু ডিশওয়াশ একটু পানি দিয়ে ওর মুখটা লাগিয়ে কয়েকটা ঝাঁকিয়ে দিয়ে দিবেন, দেখবেন একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এটাও কিন্তু ম্যাজিকের মতো একটা কার্যকরী টিপস, আপনার বাসায় ফলো করে যদি কার্যকরী না হয় আমাকে এসে জানাবেন। আশা করি এই ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি যে কয়েকটা টিপস আপনাদের মাঝে শেয়ার করেছি আপনাদের অনেক কাজে লাগবে সংসার জীবনে। আপনারা চাইলে এরকম অনেক কিছু টিপস কিন্তু এই ওষুধের খুশাদি করতে পারবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।